প্রধানমন্ত্রীর হাত ধরে আর এক কীর্তি। শিলান্যাস হলো বারাণসীর অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামের। সচিন থেকে কপিল, গাভাস্কার ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী ছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তীরা। মহিলা বিল পাশের পর নিজের কেন্দ্রে মোদি। বিল পাশের কৃতিত্ব দিয়ে প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দেন মহিলারা। দেশের গর্ব, কাশীর মাইল ফলক। নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে অত্যাধুনিক স্টেডিয়ামের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। পুরোদস্তু ধর্ম ও আধুনিকতার মিশেল স্টেডিয়াম জুড়ে। শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর, কপিল দেব থেকে সুনীল গাভাস্কার, রজার বিনি। প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দেন সচিন। जब से इस स्टेडियम की तस्वीरें बाहर आई हैं, हर काशीवासी गदगद हो गया है। महादेव की नगरी में ये स्टेडियम, उसकी डिजाइन स्वयं महादेव को ही समर्पित है। ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পাসের পর বৃহস্পতিবার সংসদে অভিনন্দনের স্রোতে ভাষেন প্রধানমন্ত্রী। বিল পাসে মোদীকে কৃতিত্ব দিয়ে শুক্রবার বিজেপির সদর দপ্তরে তাঁকে সম্বর্ধনা জানানো হয়। শনিবার নিজের নির্বাচনী কেন্দ্র সেই ছবি। মোদীকে ঘিরে উন্মাদনা, ফুল মালা দিয়ে আপন করে নিল বারাণসী। ऐसी ऐसी पार्टियों को इसका समर्थन में आना पड़ा जो पहले इसका भरपूर विरोध करते थकते नहीं थे। एकजुट बनी है ये हिंदुस्तान की सभी राजनीतिक पार्टियां। अब आपसे डर रही है, कांप रही है और इसीलिए बिल पास किया है। मोदी बुझिए दें, নতুন স্টেডিয়ামের হাত ধরে বদলে যাবে বারাণসীর অর্থনীতি। হোটেল থেকে শুরু করে নৌকা চালক, সবার হাতে আসবে লাড্ডু। রিপাবলিক বাংলা।